আকালিপুর শ্রীরামকৃষ্ণ সারদা সেবাশ্রমে 80 বছরের ঊর্ধ্বে বয়স্কদের সৌধার্ঘ্য নিবেদন অনুষ্ঠান হলো রবিবার। সিউরি শ্রদ্ধা নামক একটি সংস্থা এই 80 বছরের ঊর্ধ্বে বয়স্ক বিশিষ্ট ব্যক্তিদের বিভিন্ন জেলার পাশাপাশি অন্য রাজ্যেও এই সৌধার্ঘ্য নিবেদন বা সম্বর্ধনা দেওয়া হয়। আজকের এই দিনটি সংস্থার 150তম সৌধার্ঘ্য নিবেদন অনুষ্ঠান। আকালিপুরের শ্রীরামকৃষ্ণ সারদা সেবাশ্রমের স্বামী বাগিসানন্দ পুরী মহারাজকে আজ বিশেষ সৌধার্ঘ্য নিবেদন করেন। অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজ্বলন, উলুধ্বনি, শঙ্খধ্বনি, সঙ্গীতের মাধ্যমে মহারাজজিকে পুষ্পমালা, ফলের গাছ সহ ফল মিষ্টি দিয়ে সৌধার্ঘ্য নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন ওই সংস্থার বিশিষ্ট ব্যক্তিরা ছাড়াও আশ্রমের তত্ত্বাবধানে যে প্রাথমিক স্কুলগুলো রয়েছে সেই সব স্কুলের কৃতি ছাত্রছাত্রীদের নিয়ে মেধা পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন এমন প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছেন তাদের হাতেও পুরস্কার তুলে দেন মহারাজ। ছেলে বাবাকে শ্রদ্ধা করে না, মাকে শ্রদ্ধা করে না। যে বাবা মা ছেলেকে এত বড় করে তুলল, যাকে সে মানে একটা নহিরুয়ে থেকে সে এত বড় একটা ডালপালা দিয়ে বিস্তারিত হলো, সেই বাপ মাকেই ছেলে শ্রদ্ধা করছে না। বাপ মায়ের স্থান হচ্ছে কি না, বৃদ্ধাশ্রমে। সেই জন্য আমাদের এই সংস্থাটা চাইছে যে শ্রদ্ধা তার বাড়ি থেকে আসুক, এবং আমরা কোনো প্যান্ডেল করে কোন অনুষ্ঠান করে এই শ্রদ্ধাটা করি না, বাড়িতে গিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তবে এই মহারাজদের ক্ষেত্রে আশ্রমে গিয়ে আমরা তাকে শ্রদ্ধা জানাই। এটা কি আপনারা